যিশু নামে নতুন দিশা যিশুর সাথে সকলকে আমি সঞ্জীব স্বাগত জানাই। প্রেমময় পিতা এবং তার পবিত্র পুত্র যিশু এবং পবিত্র আত্মায় যে নতুন জীবন আমরা প্রাপ্ত হয়েছি, সেই জীবনের পথে যিশু হচ্ছে আমাদের সাথী, আর প্রতিটি দিন ইনি নবায়িত করেন, তার সমস্ত আশীর্বাদ দিয়ে, আত্মার মধ্য দিয়ে। আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের বাস্তব সামাজিক অবস্থানে নানান ধরনের আজকে ব্যাধি, আজকে নানান ধরনের সমস্যা, এইরকমই কিছু সমস্যা যা আজকেও আমাদের সমাজে শুধু আছে তাই নয়, আজ থেকে 2000 বছর আগে সেই সমস্যাটা ছিল। আর সেই সময় যিশু তখন এই সমস্যাটাকে কি চোখে দেখেছিলেন এবং কিভাবে তার সম্পূর্ণ এক নতুন দিশায় তার বার্তা দিয়েছিলেন, তার বিচার দিয়েছিলেন, তা আজকে আমরা দেখব। আমরা জানি যে সমাজে নানান ধরনের ব্যভিচার অনাচার হয়ে থাকে, আর সেই 2000 বছর আগে এরকম একটি ঘটনা যা যিশু সম্পূর্ণভাবে মুখোমুখি হয়েছিলেন, এবং সেই ঘটনা আজকে আমাদের জন্য এই বাস্তব সমাজে কি মুহূর্ত বা কি অর্থ বহন করে, চলুন আজকে আমরা সেই বাক্য থেকে, সেই যিশুর মধ্য দিয়ে সেই দিশা খুঁজু। আসুন আমরা সেই বাক্যে যাই। আসুন আজকে আমরা যোহন লিখিত সুসমাচারের, যোহন লিখিত সুসমাচারের আমরা 8 অধ্যায় থেকে পড়ব, যেখানে এক যেখানে এক ব্যভিচার নারী, তিনি দোষী সাব্যস্ত হয়েছেন সমাজের নিয়ম কানুনের মধ্য দিয়ে, আর তাই সেই মুহূর্তে তিনি সেই যিশুর মুখোমুখি। আসুন আমরা বাক্যের অংশ থেকে পাঠ করি, যোহনের 8 অধ্যায়ের 1 থেকে 11 পদ। পরে তাহারা প্রত্যেক আপন আপন গৃহে গেল, কিন্তু যিশু জৈতুন পর্বতে গেলেন, আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মে নামে আসিলেন, এবং সমুদয় লোক তাহার নিকটে আসিল, আর তিনি বসিয়া তাহাদিগকে উপদেশ দিতে লাগলেন। তখন অধ্যাপক ও ফরসিগণ ব্যভিচারে ধৃত একজন স্ত্রীলোককে তাহার নিকটে আনিল ও মুহূর্তস্থানে ধার করিয়া তাহাকে বলিল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে সেই ক্রিয়াতে ধরা পড়িয়াছে, ব্যবস্থায় মশি এই প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়াছেন, তবে আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষা এইভাবেই এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যিশু হেঁট হইয়া অঙ্গুল দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কইলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইয়াকে পাথর মারো। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাইরে গেল, প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ পর্যন্ত তাহাতে
সবাই চলে গেল, কেবল যীশু খ্রিস্ট অবশিষ্ট থাকলেন, আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়িয়েছিলেন। তখন যীশু মাথা তুলিয়া স্ত্রীলোকটিকে ছাড়া আর কাউকে দেখতে না পাইয়া তাহাকে কইলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সেই নারী কহিল, না প্রভু, কেউ করে নাই। তখন যীশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও এখন অব্দি। প্রেমময় পিতা, তুমি আমাদের সাহায্য করো, তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা যা শুনবো তা যেন তোমার হৃদয় থেকে আসে, তোমার সত্য থেকে আসে, এবং আমাদের হৃদয়কে প্রস্তুত করো, যা তুমি বলতে চাইছো তা যেন আমরা আমাদের হৃদয়ে সেই প্রতিফলন দেখতে পাই, এবং আমাদের জীবনকে সমস্ত আমাদের এই বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে তোমার নিয়ন্ত্রণ দ্বারা নিরীক্ষণ করো। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমিন। আমরা দেখছি এইখানে যীশুকে কি অবস্থার মধ্যে ফেলা হয়েছে, না যীশুকে এমন একটা ঘটনার সম্মুখীন হতে হচ্ছে যেখানে তখনকার দিনের ইহুদি জাতির যারা অধ্যাপক এবং ফরিসিগণ ছিল তাহারা সকলেই যীশুকে বিপদে ফেলার চেষ্টা করছিলেন। তাই তারা একটা সকলে মিলে সুযোগ খুঁজছিলেন যে কখন যীশুকে একটা বিভ্রান্তিতে এবং পরীক্ষায় ফেলা যায়, যেখানে তার যে কাজ করছিল সকলের মাঝে সমস্তভাবে সেই কাজটাকে শুধু বন্ধ না এবং যীশুকে বিপদে ফেলা যায়। আর সেই উদ্দেশ্য নিয়ে তারা এই ঘটনাটার মধ্যে এসছে। যীশু সেই সকালবেলা সেই উপাসনা গৃহে গেছেন এবং সকলকে শিক্ষাদান করছে, এবং সকলের মাঝে সেই ফরসি এবং অধ্যাপকগণ তারা হাতে নাতে ধরেছেন এক ব্যভিচারী মহিলাকে, যিনি সেই সমস্ত ব্যভিচারী কর্মরত অবস্থায় ধরা পড়ে গেছেন, আর তাকে সেই যীশুর সামনে হাজির করা হয়েছে মাঝখানে দাঁড় করলে। একটা নারী তার সমাজের মধ্যে যার কোনো অর্থ বা সামাজিক কোনো উন্নত মান নেই, সমাজ যাকে নিচু হেয় করে দেখে, যার জীবনের কোনো মূল্য সমাজ দেয় না, সেই নারীকে শুধু তাকে ধরে আনেননি, সেই ব্যভিচারিণী ঘটনাটাকে তখনকার দিনের ইহুদি জাতির যে নিয়ম ছিল ধর্মের, সেই নিয়মকে তুলে তারা বলছে যে দেখো আমাদের সেই ধর্মের নিয়ম অনুযায়ী, সেই আজ্ঞা অনুযায়ী বলে, যদি কোনো মহিলা এবং পুরুষ একসাথে কোনো রকম রকম যৌনসঙ্গ করে এবং সেই ব্যভিচারী অবস্থায় দুজনের অধিক কেউ সাক্ষ্য থাকে, তাহলে তাদের দুজনের সাক্ষ্য রেখে এদের দুজনের বিচার হওয়া উচিত, এবং সেই বিচারের শাস্তি বলে যে এদেরকে পাথর ছুঁড়ে হত্যা বা দণ্ডাজ্ঞা দেওয়া প্রয়োজন। আর তাই তারা ধরেছেন মহিলাটাকে, কিন্তু এখানে বলছেন যে নিয়ম অনুযায়ী দুজনকেই তাদেরকে ধরা উচিত ছিল, কিন্তু এখানে একমাত্র মহিলাকেই তারা উপস্থিত করতে পেরেছেন, আর একজন যিনি এই সঙ্গে ছিলেন তাকে তারা পারেননি। কেন? সে জল্পনায় বা ভাবনার মধ্যে আমরা কোনো বানানোর চেষ্টা করব না, বাস্তব এটাই দেখায় তারা তাকে পুরুষ লোকটিকে ছাড় দিয়েছে যে কোনো কারণেই হোক, আর এই মহিলাটাকে ধরে এনে যীশুর সামনে হাজির করেছেন। আর সেই মুহূর্তে আমরা জানি তখনকার দিনে ইহুদি জাতির আগে নিয়ম ছিল, সেই শাস্ত্রে তাদের দ্বিতীয় বিবরণী 13:9, 17:2-7, যে এই রকম মহিলা পুরুষকে তাদের বের করে এনে
তাদের প্রস্তরঘাত পাথর দিয়ে আঘাত করা হতো এবং মৃত্যুদণ্ড হতো, এবং দুজন তার বা তারও অধিক সাক্ষী তার প্রমাণ হিসেবে থাকত। আর তাই যে প্রথম সাক্ষী, সে প্রথমে সেই পাথর ওঠাতো, হাত ওঠাতো। আর এইভাবে তারা কি করত, দুষ্টাচার, ব্যভিচার, লোভ করত। যিশুকে তারা, তখনকার দিনের এই অধ্যাপকরা, এই আইনের মধ্য দিয়ে পরীক্ষায় ফেলতে চেয়েছিল। যিশুকে এক উত্তেজনা বা উদ্বেগের মধ্যে আনার চেষ্টা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল যিশুকে সমস্তভাবে যদি বিপদে তারা ফেলতে পারে, আর তাহলে কি হবে, যিশুকে তারা যদি বিপদে ফেলতে পারে দুভাবে, এক যদি যিশু ওই মহিলাটাকে বলে হ্যাঁ এ সত্যি ধর্মীয় আইন অনুযায়ী একে পাথর ছোড়া উচিত, তাহলে যিশু যে বলেছেন আমি এই পৃথিবীতে এসেছি যে সমস্ত যারা হারিয়ে গেছে তাদের খুঁজতে, মানে পাপে যারা হারিয়ে গেছে তাদের পাপ থেকে বাঁচাতে, লুক সুসমাচারের 19:10, সেটা তাহলে মিথ্যে প্রমাণিত হবে। যিশু আবার এও বলেছেন মতিলিখিত 5:17, আমি আইন পূর্ণ করতে এসেছি, ধর্মীয় আইনগুলো যা বলা হয়েছে আমার সম্বন্ধে তা ভাঙতে নয়। তাই যিশু যদি ওই মহিলাকে শাস্তি দেন, একদিকে যেমন উনি এসছেন এই পৃথিবীতে মানুষকে বা পাপীদের শাস্তি দিতে নয়, বরং পরিত্রাণ, পাপ থেকে মুক্তি দিতে, সেটা যদি উনি না করেন, বরং মহিলাকে দোষী সাব্যস্ত করেন, যেটা সত্যি আইনত, তাহলে উনি সেই তখনকার দিনের অহিদি জাতির লোকেদের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে। আবার অপরদিকে যদি উনি আইন অনুযায়ী যে দোষী মহিলা, তাকে যদি বলে না এনাকে মাফ করে দেয়া হবে, তাহলে এরা বলবে যে দেখো যিশু ধর্ম ভাঙছে, সে পূর্ণ করছে না, এবং রোমান সাম্রাজ্যের সেই আইনকেও তারা সেখানে এনে যিশুকে বিপদে ফেলতে পারে। তাই উভয় দিকেই একটা বিপদ, কোন দিকে যিশু যাবেন বড় প্রশ্ন। কিন্তু এখানে একদিকে সমস্যা হচ্ছে যে বিচার, সুবিচার, আর একদিকে হচ্ছে দয়া। কিন্তু দয়া এবং বিচার দুটো কিভাবে মেলবন্ধন খাবে, কিভাবে সমন্বয় করা যেতে পারে? কারণ যেদিকে বিচার হতে হবে, সুবিচার, সেখানে দয়া দিয়ে কাউকে ছেড়ে দেওয়া যায় না। আর এটা একটা বড় চিন্তার বিষয়, বড় সমস্ত সেই আমাদের বলা যায় উভয় সংকটের মতো দাঁড়িয়েছে। যিশু কখনো আইন ভাঙার কথা বলেনি। তাই এখানে আমরা দেখি যে যিশু তাদেরকে যখন বলল যে তাদের উদ্দেশ্য যিশু বুঝে গেছেন, যিশু তাদের আইনের বিরুদ্ধে বলেননি। কারণ যিশু বাইবেলে বলেছেন যে দেখো তোমরা বিচার করো না, তাহলে তোমরা যেভাবে বিচার করো, যে মনোরথ নিয়ে যেভাবে বিচার অন্যের করবে, সেই একইভাবে তোমাদের জন্য ঈশ্বর বিচার করবে। তাই বলেছিলেন ওখানেও আরো যে তোমাদের যে ভাই যদি কোনো কুটো থাকে, ময়লা থাকে, সেটা বের করার আগে নিজেদের চোখটাকে পরিষ্কার করো। তার মানে যে তোমরা নিজেদের যে ভুলটা আছে, একই ভুলের জন্য তোমরা নিজেদেরকে বলছো ভালো আছো আর অন্যের দিকে আঙুল তুলছো, এটা দ্বিচারিতা এবং ব্যভিচারিতা। আর তাই সেদিনকে যিশু তাদের বলছেন যে দেখো তোমরা তো বলছো যে ইনি দোষী এবং একে পাথর ছুঁড়ে মারা উচিত, যিশু বলেননি না তাকে মাপ করে দেয়া হোক, যিশু সহজ করে দেননি ধর্মীয় আইনকে, বরং উনি তার মান্যতা দিয়েছেন, হ্যাঁ এটা সঠিক, কিন্তু যারা তোমরা পাথর বা প্রস্তর নিয়ে এই মহিলাকে যে নিয়ম অনুযায়ী মারার জন্য আজ্ঞা দিচ্ছ, বিচার দিচ্ছ,
সেই বিচারটা তোমাদের দিকেই ধাবিত করবে। কারণ বললেন যে দেখো, তোমাদের মধ্যে যদি কেউ এরকম থাকে যে তোমরা কোনোদিন কেউ পাপ করনি, বা তোমাদের মধ্যে কেউ নেই এরকম যে তোমরা কেউ দোষী নও, নিষ্পাপ, তাহলে তোমাদের মধ্যে যারা নিষ্পাপ এসে দাঁড়াও, সে প্রথমে পাথরটা তুলে এই মহিলাকে মার। যিশু এর মধ্যে দিয়ে বলতে চেয়েছেন যে দেখো, ধর্ম আর তার নীতি অবশ্যই ভালো, এবং নীতিগতভাবে সেটা সমাজকে একটা দিশা দেখায় ঠিকই, কিন্তু সত্যি কি সেটা উভয় পক্ষে, যারা দোষী, যারা অন্যদিকে অন্যদের দোষী সাব্যস্ত করে, দুদিকেই কি সত্য বিচার আনে? তাদের ভবিষ্যৎটা কি সত্যি এক নতুন ভবিষ্যৎ দিশা দেয়? পাথর ছুঁড়ে মারলেই কি মহিলাটার জীবন মৃত করলেই সমাজে ব্যভিচার ব্যবস্থা বন্ধ হয়ে যাবে? ওটাই কি শ্রেষ্ঠ ওষুধ সমাজের জন্য? যারা পাথর মারবে তারা কি এই একই বিচারে বিচারপ্রাপ্ত হওয়া উচিত নয়? প্রশ্ন তুলেছিলেন যিশু। আর তাই ঈশ্বর কোনো রকম ফেভারিজম বা কাউকে বেশি রকম দয়া, কাউকে কম দয়া এ করেন না। মনে রাখতে হবে এখানে যে যিশু এই পৃথিবীতে এসেছিলেন, যোহনের 3:17 তো বলে যে এই পৃথিবীকে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন পৃথিবীর লোককে পাপী বলে দোষী করতে নয়, বরং দণ্ডাজ্ঞ দিতে নয়, সাজা দিতে নয়, কিন্তু তার মধ্য দিয়ে যাতে সমগ্র পৃথিবীর পাপের মানুষ পরিত্রাণ পায়, বাঁচে, এটাই ছিল ঈশ্বরের উদ্দেশ্য। আর সেদিনকে দাঁড়িয়ে যিশু যখন প্রত্যেককে বললেন যে এসো তোমরা এক এক করে দাঁড়াও, ঈশ্বর পবিত্র, তার সমস্ত কাজ পবিত্র, তিনি সেই বিচারের মধ্যে দিয়েই পবিত্রতা রাখেন। আর সেদিনকে যারা ধর্মের অধ্যাপক এবং ফরিসিগণ ছিলেন, তারা প্রত্যুত্তর যিশুকে দিতে পারেননি যখন যিশু বলেছিলেন যদি তোমরা নিষ্পাপ হও তোমাদের মধ্যে একজন এসো দাঁড়াও এবং সেই বিচারটা এই ভদ্রমহিলার করো এবং পাথরটা ছুঁড়ে মারো। আর তাই তারা তার উত্তর দিতে পারেনি, কারণ কারণ তাদেরকে এমন একজন প্রশ্ন করেছেন যার মধ্যে কোনো দোষ ছিল না যিশুর মধ্যে। আমরা দেখি যে বয়োজ্যেষ্ঠ থেকে যারা দোষী সাব্যস্ত করেছিল এই মহিলাকে, এক এক করে সকলে নিজেদের বিবেকে দংশন হতে লাগলো, এবং তারা কি হলো, একে একে তারা বেরিয়ে গেল। কারণ যারা দোষী সাব্যস্ত করেছিল তাদের মধ্যে ঈশ্বরের যে পবিত্র ধার্মিকতা সেটা পূর্ণতা ছিল না, তাই তাদের জীবনও নিষ্পাপ ছিল না, তারাও লজ্জিত ওই মহিলার মতো, তারাও যে দোষী সেই মুহূর্তে তারা অবগত হয়েছিল, আর তাই তারা নিশ্চুপ হয়ে একে একে সেখান থেকে প্রস্থান করেছিল। তাদের স্বধার্মিকতা যে আমরা ভালো, আমরা ধর্ম নিয়ম অনুযায়ী চলি, সেই ভ্রান্তি বা স্বধার্মিকতার এক ভ্রান্ত ধারণা তাদের জীবনের মনকে অন্ধকারে এতদিন রেখেছিল, কিন্তু যিশুর সত্য তাদের জীবনকে এক চ্যালেঞ্জে এনে দাঁড় করায়। সেই মুহূর্তে তারা উত্তর খুঁজে পারেনি, প্রমাণ করতে পারেনি যে সেই মহিলাটা শুধু দোষ নয়,
ব্যভিচারিণী নয়, আমরাও এই সমাজে এক পাপের অঙ্গে রয়েছি। আজকে আমরা আমাদের জীবনে আমরা পাপের প্রকৃতি দেখে মানুষকে বিচার করার চেষ্টা করি, ওই 2000 বছর আগে যেমন তারা করেছিল। যথেষ্ট তাদের সত্যের কারণ ছিল, মহিলাটা সত্যিই দোষী, কিন্তু অপরদিকে যিশু দেখিয়ে দিয়েছেন যে কাউকে যদি তুমি বিচার করতে চাও, সে বিচার করার দায়িত্ব নিতে গেলে তোমাকেও সেই বিচার অনুযায়ী যদি বিচার করা হয়, তাহলে তোমারও সেই বিচার অনুযায়ী সৎ এবং ধার্মিক হওয়া প্রয়োজন, যেটা তাদের ছিল না। আর তাই তারা সেই সমদোষে বিচারপ্রাপ্ত হয়ে যাচ্ছিল। তার মানে ওই মুহূর্তে সকলেই দোষী ছিল, কেউ তাকে পাথর ছুড়ে মারার যোগ্যতা ছিল না, একজন ছাড়া, তিনি হচ্ছেন স্বয়ং যিশু, যার মধ্যে কোনো দোষ ছিল না। আমরা দেখি যে বাইবেলে লুক সুসমাচারে বলেছে যে যাকে বিচারের জন্য যে নিয়ে যাওয়া হলো, 4টে সুসমাচারে আমরা জানি, সেই পিলাত প্রধান পুরোহিতকে এবং তার জনতাকে বলছে, দেখো আমি যিশুর মধ্যে কোনো দোষ খুঁজে পাইনি। 2 করিন্থীয় 5:21 বলে, যিশুর মধ্যে এক ফোঁটাও পাপ ছিল না, যিনি নিখাত, যিনি স্বয়ং সম্পূর্ণ পবিত্র ছিলেন ঈশ্বর। আর সেই মুহূর্তে আমরা দেখি যে তাদের জীবনগুলো কি অবস্থায় দাঁড়িয়েছিল। শুধু ওই মহিলাটার পাপের জীবন প্রকাশ পায়নি সমাজে, সমাজের অন্যান্য যারা ছিল উচ্চ মাতার ধার্মিক লোকেরা, তাদের পাপের জীবনটাও যিশু খুলে দিয়েছিলেন। তাই যিশু হচ্ছেন সেই সত্য যার সামনে দাঁড়ালে সমস্ত পাপ খুলে যায়। আর সেই মহিলাটার জন্য সেদিন দুয়ার খুলে দিয়েছিল। যখন এক এক করে চলে গেল, ওই মহিলাও চলে যেতে পারতেন যে হ্যাঁ আমি চলে যাব, কিন্তু সেই মহিলা চলে যাননি, উনি দাঁড়িয়েছিলেন। এটা প্রমাণ করে যে তিনি যে অন্যায় দোষী কতটা, তা উনি অনুতপ্ত হৃদয়ে বুঝতে পেরেছিলেন। যখন সকলে বেরিয়ে চলে গিয়েছিলেন সেই জায়গা থেকে, আর সেই মুহূর্তে যিশু চোখ তুলে প্রশ্ন করেছিলেন যে হে নারী, যারা দোষ তুলেছিল তারা কোথায়? এটাকে কি বোঝায় জানেন? যদি রোমিও 8:31 পড়ি, সাধু পৌল বলেছেন, যদি ঈশ্বর যখন আমাদের সপক্ষে, তখন আমাদের বিপক্ষে কি হয়? যিশু ওই মহিলাটা দোষী হওয়া সত্ত্বেও সপক্ষে দাঁড়িয়েছেন, এই কারণে নয় শুধু মাফ করে দেবেন, কারণ যিশু প্রতিটা মানুষের পাপের প্রায়শ্চিত্ত তার নিজের জীবন দিয়ে করেছেন ক্রুশে। তাই যিশু হচ্ছেন প্রতিটি মানবের পাপের প্রায়শ্চিত্ত, মুক্তিদাতা, মানুষের পাপের অভিশাপ তার জীবনে গ্রহণ করেছেন। আর তাই সেদিন যিশু তার সপক্ষে শুধু দাঁড়াননি, তিনি সত্য বিচার করেছেন, তিনি সেই বিচারটা নিজের জীবনে নিয়েছেন, পবিত্র জীবনে, আর ওই মহিলাটাকে এক দয়া দিয়েছেন, এটাকে বলা হয় অনুগ্রহ। ওই মহিলার পাশে শুধু দাঁড়াননি, দাঁড়িয়ে তাকে এক নতুন দিশা দিয়েছিলেন। আমরা যদি দেখি, এখানে বলছেন যিশু যে দেখো তারা দোষ করেনি, তাহলে আমিও যাও, তার আগে বলছেন 11 পদে যে যাও, তোমাকে যখন কেউ দোষী করেনি, আমিও তোমাকে দোষী করি না, এখন থেকে আর পাপ করো না। আমরা এখানে দেখতে পাই যে যিশু এক নিমিষে তার দোষী যে সে সাব্যস্ত, সে যে দোষী, সেটা যিশু বলে দিলেন যে যাও আর পাপ করো না। তার মানে সে যে পাপই, অন্যায় করেছে, তার অন্যায়ের মাপটা শুধু শুধু করেনি, যিশু নিজের জীবনে নিয়েছে।
পাপ ক্ষমা করার ক্ষমতা একমাত্র যিশুরই ছিল এবং আছে। আর সেদিনকে ওই মহিলাটা তার জীবনে যখন সামাজিক প্রতিপত্তি নেই, লজ্জিত সকল সমাজের মাঝে ভীত কুণ্ঠিত পরাজিত জীবনে দাঁড়িয়ে রয়েছে, সমাজের কেউ তাকে যোগ্যতা দেয়নি, সমাজের সকলে তাদের নোংরা চোখে দেখে, কিন্তু যিশুর চোখে সে এক অমূল্য ভালোবাসা পেয়েছিল। আর সেই মুহূর্তে রোমিও 8-এর 1-এ বলে যিশুর সেই দয়া বলে দেয় যে যারা যিশুকে বিশ্বাস করে তাদের মধ্যে আর কোনো দণ্ডাজ্ঞা থাকে না, তারা আর পাপের জন্য এই পৃথিবীতে দোষী সাব্যস্ত হয় না। আর তারপরে তারা যে জীবনটা পায়, তারা তাদের এই পাপের জীবনের অভিলাষে হাঁটে না, দেহের রক্তে মাংসের ইচ্ছেতে রোমিও 8-এর 1-এ বলে তারা যিশুর আত্মার মধ্য দিয়ে নতুন জীবনে হাঁটে। আর সেদিনকে আমরা দেখি আমাদের বাইবেলে বলে যাকোবের 2:12-13 যে স্বাধীনতার আইন যা সমস্ত ধর্মীয় নির্দেশের ঊর্ধ্বে দয়াকে বিজয়ী করেছিল, ধর্মীয় বিচার মৃত্যুদণ্ড দিয়েছিল সেই নারীকে সেদিন, কিন্তু যিশু সেই তার অনুগ্রহ দয়া দোষী সাব্যস্ত তাকে করেও সেই মহিলা পালিয়ে যাননি, অনুতপ্ত হৃদয়ে দাঁড়িয়েছিলেন, নত হয়েছিলেন প্রভুর কাছে। তাই তার অনুতপ্ত হৃদয় যিশুর দয়া এক নতুন জীবনের প্রকাশ এনে দিয়েছিল, সেখানে তাকে বিজয়ী করেছিল, দয়া সেই সুবিচার এনেছিল যিশুর দয়া। আর সাই 2 কুরিন্থীয় 5:17 বলে যারা যিশুর প্রতি বিশ্বাস করে তাদের এক নতুন জীবন পায়। আজকে নতুন দিশা যিশুর সাথে আজকে আমরা প্রত্যেকে সেই নতুন জীবন পাওয়ার জন্য কি প্রস্তুত? সেইখানে আমরা দেখি যে পাপ এমন জিনিস, আমরা জানি গণনা পুস্তকে বলে যে আমাদের পাপ আমাদেরকে একদিন না একদিন ধরবেই। আর তাই যিশু আজকে সেই মহিলার পাশে শুধু দাঁড়াননি, তার সপক্ষে যিশাইয় 41:11 বলে যে দেখো ইসরায়েলের জাতির প্রতি ঈশ্বর বলেছিলেন যে যারা তোমার প্রতি দাঁড়িয়েছে, বিবাদ করেছে, তোমাকে নষ্ট করতে চেয়েছে, তারা লজ্জিত হবে, বিষণ্ণ হবে, যারা তোমার সহিত বিরোধ করে তুমি অন্বেষণ করবে, তোমার শত্রুদের দেখতে পাবে না, যারা তোমার সহিত যুদ্ধ করে তাদের আর দেখা যাবে না, কেন তোমার সদাপ্রভু তোমার হাত ধরে রয়েছে, ভয় করো না। এই মহিলাকে যিশু সেদিন সেই আশ্বাস দিয়েছিলেন, তার সামনে আর কোনো বিরোধীরা ছিল না, তারাও একই দোষী ছিল, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য তারা যিশুকে সামনে পেয়েও তারা জানে তারা নিষ্পাপ নয়, কিন্তু তারা পাপের ক্ষমা চেয়ে ক্ষমা চাননি, বরং তারা যিশুকে সমস্তভাবে বর্জন করে চলে গেছিলেন, অথচ এই মহিলাটা সব থেকে বড় দোষী ছিলেন, কিন্তু যিশু তাকে তার অনুতপ্ত হৃদয়ের জন্য, দোষের যে পাপ করেছেন মহিলা অনুতপ্ত ছিলেন, দয়া দিয়েছিলেন, তাকে মাফ করে দিয়েছিলেন। আর তাই যিশাইয় 54:17 বলে যে কোনো অস্ত্র তোমাদের বিপরীতে ঘটিত হোক না কেন তা সার্থক হবে না, ইহুদি জাতির প্রতি ঈশ্বর বলেছিলেন, যে যিহোবা বিচার করুক না কেন তোমার প্রতিবাদিনী হয়, তোমায় দোষী করে তাহাকে তুমি দোষী করিবে, আর আমার থেকে ঈশ্বর বলে এ ধার্মিকতা হয়। তাই ওই একটা পাথর প্রত্যেকে যখন ছুটত ওই মহিলাকে, তার জীবন সেই ধর্মীয় আইন অনুযায়ী সেদিনকে শেষ হয়ে যেত, তার ভবিষ্যৎ শেষ হয়ে যেত,
তার ভবিষ্যৎ বলে আর কিছু থাকতো না। সেই মহিলাটার জীবনের মানসিক অবস্থা একমাত্র যিশু জানতেন, আর কেউ সেদিন টের পায়নি। তার বাহ্যিক ক্রিয়াকলাপ কেন করত কেউ সমাজ ব্যবস্থায় প্রশ্ন রাখেনি, তাদের নিজেদের জীবনে তাকায়নি। তারা অন্ধত্ব, ধর্ম, আইনকে ব্যবহার করে এই মহিলাটাকে ব্যবহার করতে চেয়েছিল যিশুকে সমস্তভাবে হত্যা করার জন্য। আর তাই সেই পাথর সেদিনকে মহিলার ভবিষ্যৎ নির্ধারণ করেনি, সেই পাথর তার মৃত্যু আনতে পারেনি, কারণ যিশু হচ্ছেন সেই শক্ত পাথর যা আমাদের পাপের জীবনে সমস্ত পরিত্রাণ, মুক্তি আনেন, আমাদের সুরক্ষিত করেন। যে পাথর এই মহিলার জীবন নাশ করতে পারত, ভবিষ্যৎ নির্ধারণ করে তাকে শেষ করতে পারত, কিন্তু যিশুর দয়া তার জীবনের নতুন ভবিষ্যৎ নির্ধারণ করেছে। আর তাই এই নতুন দিশা যিশুর সাথে পাথর নয়, যিশুর দয়ে ওই মহিলা জীবনের মতো আমাদের ভবিষ্যৎ নির্ধারক হোক। যিশু মাপ করেছিলেন ঠিকই, কিন্তু তিনি আইন ভঙ্গ করেননি, কারণ ধর্মীয় আইন আমাদের পাপকে প্রকাশ করে, রোমিও 3:20 বলে। আর তাই সেদিনকে আমরা দেখি যে প্রতিটা মানুষ যারা দোষী ছিল তারা পাপী, ঈশ্বর আমাদের এই পৃথিবীতে ডেকেছেন যাতে আমরা তার পবিত্র জীবনে যাপন করি। সেই পবিত্র জীবনের মধ্য দিয়ে যিশু আজকে আমাদের আহ্বায়িত করেছেন। ভাই বোনেরা, সেই মহিলা লজ্জিত, সমাজহীন, কলঙ্কিত, কিন্তু যিশুর কাছে সে অকৃত্রিম এক ভালোবাসা পেয়েছিল, সে অকৃত্রিম এক নতুন জীবন পেয়েছিল। আর তাই সেদিনকে তার জীবনের মাত্রা যিশু বদলে দিয়েছিলেন, যিশু এক নতুন ভাবনায় এনেছিলেন, যে তাকে শুধু বুঝিয়ে দিয়েছেন যে পাপীদের উনি পরিত্রাতা না, বরং তিনি তার পবিত্র জীবন আমাদের প্রত্যেককে দিয়ে সেই পাপমুক্ত জীবন থেকে এক নতুন দিশা দেখান। আর বাইবেলে আমরা জানি, মুথলিখিত 12:17 দেখি যে এই পৃথিবীতে তখনকার দিনও এক অপবিত্র বা অধার্মিকতার জীবনযাত্রা মানুষ অভ্যস্ত। আজকে 2000 বছর পরেও পৃথিবীর মানুষ অনেক অন্ধত্বে আমরা চলি, আমরা ধর্মের নিয়ম কানুনকে ঢাল করে আমরা অন্যের বিচার করি, আমরা অন্যের ভুল ধরার চেষ্টা করি, আর আমরা আমাদের জীবনের বিচারগুলো ওই একই নিয়মে বিচার করতে দাঁড়াই না বা দাঁড়ানোর সেই সক্ষমতা আমাদের মধ্যে নেই। কিন্তু যিশুকে ধন্যবাদ, আজকে ওই মহিলার মতো আজকে আমাদের কোনো ধর্মের নিয়মের ভিত্তিতে আমাদের বিচার আর হয় না, কারণ যিশু হচ্ছেন আমাদের পাপের বিচার, যিনি ক্রুশে আপনার আমার প্রত্যেকটা পৃথিবীর পাপীদের জন্য বলিকৃত করেছেন তার পবিত্র জীবন, এবং ক্রুশে সেখান থেকে তিনি কবরে গেছেন, 3 দিন পর উত্থিত হয়েছিলেন। আর আজকে আমাদের প্রত্যেকের জন্য সেই মহিলার মতোই কোনো ধর্মের পাথর দ্বারা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে না, আমাদের জন্ম, মৃত্যু বা জীবনটাকে কিভাবে চলবো তা ঠিক করবে না, করবেন স্বয়ং ঈশ্বর যিশু খ্রিস্ট, যিনি আমাদের সকলের পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন। তার দয়ার জীবন আমাদেরকে এই মহিলার মতো অনুতপ্ত করতে শেখাবে। আজকে আমরা যারা প্রস্তুত যিশুর কাছে ওই মহিলার মতো যত যে জীবনে হাঁটি না কেন, যদি আমরা অনুতপ্ত করতে চাই তাহলে এই মহিলার মতো এক জীবন পেতে পারি। সেদিনকে যিশুর সামনাসামনি মহিলা হয়েছিলেন, তার সাথে সাক্ষাৎ করে তিনি এক নতুন জীবন পেয়েছিলেন, নতুন দিশা পেয়েছিলেন, তার সমস্ত বুদ্ধিকে, মনকে পরিবর্তন করেছিলেন যিশু, তার হৃদয়কে অনুতপ্ত এনেছিলেন, তার সমস্ত চিন্তা ভাবনাকে যিশু বাঁচার নতুন পরিবর্তিত পথে এনেছিলেন। তিনি এই পৃথিবীর জীবনে ওই পাপের পথে আর চলবেন না, তিনি আর নিজের আকাঙ্ক্ষায় জীবনে চলবেন না, বরং
যিশুর ভালোবাসার জীবনে নতুন দিশায় উনি হাঁটবেন, কারণ যিশু তাকে মুক্ত করেছেন, তার বিচার করেননি, তার সুবিচার যিশু নিজে তার দোহার মধ্য দিয়ে এক উন্মুক্ত দুয়ার খুলে দিয়েছেন, দেখিয়েছেন যে যিশু তাকে ভালোবাসেন, যিশু তাকে ক্ষমা করেছেন, যিশু তাকে সমস্ত আলিঙ্গন করেছেন তার দয়ায়, তাকে বাঁচিয়েছেন, তাকে মুক্ত করেছেন। সমাজ যখন তাকে বর্জন করেছেন, তাকে তিনি গ্রহণ করেছেন। যিশু এক নতুন দিশা দেখিয়েছেন, শুধু তাকে হাঁটার জন্য নয়, সেই নতুন দিশায় যিশুও তার সাথে হাঁটবেন, তার শক্তি সেই দয়ার মধ্য দিয়ে। কোনো লজ্জা সেই নারীর জীবনে সেদিন আর আটকাতে পারেনি, কোনো সমাজ ব্যবস্থা ধর্ম ব্যবস্থা তাকে আর লাঞ্ছিত লজ্জিত জীবনে ভীত করে রাখতে পারেনি। সে ভীতিহীন এক নতুন দিশা জীবনে পেয়েছিল, মুক্তির দিশা পেয়েছিল, নতুন স্বাধীনতা পেয়েছিল, এক আনন্দ পেয়েছিল। তার পাপের যে বিচার, স্বয়ং ঈশ্বর তাকে মুক্তি দিয়েছেন, আর সে এক নতুন জীবনে হাঁটা যিশুর সাথে শুরু করেছে। আর আজকে আপনার জীবন এরকম আছে, হয়তো এর থেকেও অনেক খারাপ দোষে আপনি হয়তো দোষী, আবার হতে পারে এই নারীর থেকেও অনেক ভালো, আপনি মনে হয় আমি তো এরকম দোষ করিনি। কিন্তু যিশু বলে, শুধু একটা মহিলাকে হাতে নাতে পাপ করতে দেখলে দৈহিক পুরুষ বা নারী পাপ নয়, যদি চোখ দিয়ে আমরা কাউকে লালসা করি অথবা কারোর হৃদয়ে আমাদের সমালোচনা অভিযোগ করি, একই পাপে দুষ্ট, যে পাপের প্রকৃতি অনুযায়ী ঈশ্বর আমাদের বিচার করে না। খুন করলে, হত্যা করলে তার এক ধরনের বিচার, ব্যভিচারিণী করলে আর এক ধরনের বিচার, আর মিথ্যে বললে এক ধরনের বিচার, আর মনে মনে যদি রাগ করি আর এক ধরনের বিচার, না, আমাদের ঈশ্বরের কাছে সকলেই একই বিচার। প্রতিটা বিচারই হচ্ছে এগুলো পাপ, আর তার বেতন মৃত্যু। সেই মুহূর্তে যখন এক এক করে সকলে বেরিয়ে গেলেন, কারণ তারা প্রত্যেকেই পাপই ছিলেন, কেউ পাপ মুক্ত বা নিষ্পাপ ছিলেন, আর তাই কারোর সেই অথরিটি বা অধিকার প্রাপ্ত ছিল না যিনি দাবি করতে পারেন যে আমি সম্পূর্ণ নিষ্পাপ। একমাত্র যিশু যিনি সেখানে অবস্থান করছিলেন সকলের মাঝে, যিনি নিষ্পাপ ছিলেন, তাই সুবিচার বা ন্যায়পরায়ণ করার যোগ্যতা একমাত্র তার ছিল। কিন্তু সেই অবস্থায় যিশু সুবিচার করেছিলেন তার দয়াকে বর্ধিত করেছিলেন সমস্তভাবে সেই নারীর জীবনে, যিনি অপরাধে অনুতপ্ত, লজ্জিত এবং ভীত অবস্থায় দাঁড়িয়েছিলেন, যিশু তার জন্য সমস্ত এক নতুন দিশা, মুক্ত জীবন খুলে দিয়েছিলেন। ভয়ের নয়, বরং নতুন ভাবনার, নতুন প্রত্যাশা, আর সেই সুবিচার আজকে আমাদের জীবনে এক নতুন প্রত্যাশা আনে, যিশুর সাথে নতুন দিশার হাঁটায়। প্রভু যিশু আজকে আমাদের এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। আপনি কি প্রস্তুত যিশুর সাথে হাঁটার জন্য? আপনি কি প্রস্তুত সেই অনুতপ্ত হৃদয়ে প্রভুর কাছে সম্পূর্ণ নিজেকে সমর্পিত করার জন্য, সেই নারীর মতো? যিশু আজকে তাহলে আপনাকে সেই একই দয়া দিয়ে বলেন, যাও আর পাপ করুন, পাপের জীবন থেকে আমাদের তিনি সেই শক্তি দেন নতুন জীবনের দিকে হাঁটার এবং সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য, যেখানে যিশু আমাদের সাথে সর্বদা থাকে। আর যিশু আজকে সেই মহিলাকে মৃত্যুদণ্ড দেননি, বরং মৃত্যু থেকে এক নতুন দয়ার জীবনে ভবিষ্যৎ, এক নতুন স্বপ্ন, আশা, প্রত্যাশা দিয়েছিলেন। আর আজকে
নতুন দিশায় যিশুর সাথে, সেই আশা প্রত্যাশা নিয়েই আমরা এগোতে চাই। আসুন, আপনারা ছোট বড় ভেতরে যে দোষ থাকুক আর না থাকুক, পৃথিবীতে যে মুহূর্তে আমরা আসি, প্রত্যেকেই দোষ করি আর না করি, আমরা মায়ের গর্ভ থেকে পাপী হয়ে জন্মাই। আর তাই পাপ করি পাপের জন্ম বলে, পাপের অধীন থাকি বলে, সেই মহিলাও তাই করেছিল। আর ওই নিষ্পাপ ধর্মীয় লোকেরা, তারা ধর্মীয় কাজ এত করেও, পালন করেও তারা পূর্ণ অর্জন করতে পারেননি। কোনো তাদের ধর্মীয় কাজ ঈশ্বরীয় পবিত্রতা বা পূর্ণ তাদের জীবনকে দিতে পারেনি, তাই আজকেও সেটা পারে না। শুধু একটা কাজই পারে, ওই মহিলার মতো বাইবেলে বলে রোমিও 10:9, যারা মুখে যিশুর কাছে পাপ স্বীকার করে এবং বিশ্বাস করে যিশু আমাদের পাপের জন্য ক্রুশাবিক্ত হয়েছেন এবং 3 দিন পর কবর থেকে উঠতেছেন, তারাই এই মহিলার মতো এই নতুন দিশার এক জীবন পান, নতুন সৃষ্টি হন। তাই আজকে আপনার আমার জীবনে হয়তো কোনো এই ধরনের পাথর কেউ ছুঁড়ে মারেন, কিন্তু অনেক এরকম আছে আমাদের জীবনে। আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করতে চাই নানান ধরনের ব্যাখ্যা দিয়ে, ধর্মের ভীতি দিয়ে, অনেক কিছু দিয়ে, কিন্তু আজকে কোনো ধর্মের পাথর নয়, আজকে অন্য কিছু নয়, আজকে যিশুর দয়া ওই মহিলার মতো আপনার জীবনে এক নতুন ভবিষ্যৎ দিক, যা মহিলাকে দিয়েছিল। উনি সেই উন্নত জীবনের জন্য আনন্দে, ভীতিহীনে, নতুন প্রত্যাশায়, নতুন স্বপ্নে, সমাজ ব্যবস্থার সমস্ত কিছু থেকে এক মুক্ত আনন্দে হাঁটা শুরু করেছিলেন। আসুন, আজকে যদি এই ধরনের ভার আপনার হৃদয়ে থাকে, প্রভু যিশুর কাছে দিন। আর চান অনুতপ্ত হৃদয়, যিশু হ্যাঁ আমি ওই নারীর থেকেও হয়তো ভালো হতে পারি অনেক, বা খারাপ হতে পারি, কিন্তু যে অবস্থায় থাকি ওই লোকগুলোর মতো যদি থাকি ধার্মিকের মতো জীবনে, তাহলেও তোমার কাছে আমি ধার্মিক নই, আমি নিষ্পাপ নই, তাই ক্ষমা দাও, আমি অনুতপ্ত, আমি আজকে এই নতুন দিশায় তোমার সাথে হাঁটতে চাই ওই মহিলার মতো। যিশু আজকে আপনার সেই হৃদয়ের কথা শুনেছেন এবং বলেছেন, আমিন, তুমি আমার সাথে আজ থেকে আসবে, কারণ তুমি বিশ্বাসের দ্বারা নতুন ধার্মিকতা পূর্ণ অর্জন করেছো, তুমি আমার, তুমি খ্রিস্টের হয়েছো। খ্রিস্টের ভালোবাসা আপনাদের সকলের সহবর্তী হোক। ধন্যবাদ, আমিন।